বিদ্যুতের তালে শর্ট সার্কিট হয়ে পাট বোঝাই লরিতে আগুন লেগে কয়েক লক্ষ টাকার পাট পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নবদ্বীপ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শ্রীবাস অঙ্গনঘাট রোড এলাকায়। ঘটনা জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এদিন বিকেলে স্থানীয় পাট ব্যবসায়ী অরুণ সাহার পাট গোডাউন থেকে পাট বোঝাই লরিটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটে যায় বিপত্তি। ওভারহেড তারের সঙ্গে সংঘর্ষে শর্ট সার্কিট হয়ে লরিতে থাকা পাটের বান্ডিলে আগুন লেগে যায়। আগুন লাগতেই এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে। প্রথমে বালতি বালতি জল, এরপর পাইপের সাহায্যে জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে বাসিন্দারা। পাশাপাশি খবর দেয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ দমকল বাহিনীর কর্মীরা। পরে কৃষ্ণনগর থেকে আরও একটি ইঞ্জিন এলেও তার প্রয়োজন পড়েনি। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন পুরোপুরি আয়ত্তে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। জানা যায়, এদিন বিকালে স্থানীয় পাট ব্যবসায়ী অমিত সাহা তার নিজের লরিতেই পাট বোঝাই করে কলকাতার মিলে পাঠাচ্ছিলেন। সূত্রের খবর, প্রায় 8 লক্ষ টাকা মূল্যের পাট ছিল ওই লরিতে। বিধ্বংসী আগুনের গ্রাসে প্রায় সবটাই পুড়ে ছাই। স্থানীয় বাসিন্দা ও আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়া যুবক বাসুদেব দেবনাথ জানান, আমি তখন বাড়িতে ভাত খাচ্ছিলাম। সেই সময় মানুষের আর্তচিৎকারে দুপুরের খাবার ফেলে বাইরে বেরিয়ে এসে দেখি পাট বোঝাই লরিটি দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে অন্যান্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়ি আগুন নিভাতে। খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর ইঞ্জিন সহ কর্মী। আগুনে মানে লরিতে কি করে আগুনটা লাগলো? শর্ট সার্কিটে লেগেছে। শর্ট সার্কিট থেকে তো কটা নাগাদ লেগেছে আনুমানিক? তাও ঘন্টা দেড়েক। তার মানে ওই 3:45-4:30। তো দমকলকে খবর দেওয়া হয়েছিল? দমকল কি যত সময় এসছে খবর পাওয়া মতো বলতে যতক্ষণ টাইম লাগে আসতে ততক্ষণে তো অনেকটাই ধরে গেছে। অনেকটা তো ধরবে, এখন খরার দিন, অনেকটা তো ধরবেই। এটা কোন জায়গা? এটা শ্রীবাসঙ্গনঘাট। শ্রীবাসঙ্গনঘাট। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম চন্দন। চন্দন কি? রাজবংশ। কি হয়েছিল মূলত? বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, বাড়িতে কাকা ভাই হইচই দেখছি যে বাড়িতে গরমিয়ে এসেছি, এই বটতলায় গাড়িতে আগুন ধরেছে, ঠিক আছে। তারপর কতজনে বলো তাপ ছিঁড়ে পড়েছে, সেই সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরেছে। আমি গাড়িটা দেখে দিলাম আরও, কেন উপরে পাইপ দিয়ে ইন্দু দেওয়া ছিল, পাইপ দিয়ে আর জল নেওয়া ছিল, তখন লাইন পাচ্ছিল না পাইপে, কিস্তি দেওয়ার পরে 2-4 বেল পড়ে যায়। তো সবাই আমার ঝাঁপিয়ে পড়ি, আরও আরও অনেক ভাই টাই ছিল। এটা কার পার্ট ছিল? এটা অরুণসা। অরুণসা, অরুণসা ছিল আর দুজন পার্টনারে ছিল। কোথায় যাচ্ছিল? যাচ্ছিল কোথায় পার্টটা? ওইখানে লোড হয়ে কলকাতায় যাচ্ছে। কলকাতায় যাচ্ছিল, মানে অর্থাৎ গোডাউন থেকে ভর্তি করে বেরোচ্ছিল। হ্যাঁ, সেই সময় এই বিপত্তিটা হয়। হ্যাঁ, আনুমানিক কত ক্ষতি হতে পারে? লক্ষাধিক টাকার বেশি? হ্যাঁ, লক্ষাধিক টাকার বেশি পার্ট ছিল। 84 বেল তো আপনার 12.5 টন মাল আছে। আচ্ছা, 12.5 টনের মাল মিনিমাম ধরে নেন 7-8 লাখ টাকার মাল প্রায়। তো আপনারা তো নিজেরা উদ্যোগে নিলেন, দমকল এলো, দমকলের সাথে আপনারা এখানকার মানুষই বেশিরভাগ ঝাঁপিয়ে পড়েছিল, আপনিও তাদের মধ্যে সামিল ছিলেন একজন। আপনার নাম? আমার বাসুদেব দেবনাথ। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, নিয়ন্ত্রণে আছে। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Fifth.